সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীক স্বাগত জানাইছো মোর ইউটিউব চ্যানেল আকাশ ক্লাসেস আসামত। ছাত্রছাত্রী সকল, আজির এই ভিডিওত আমি আলোচনা করিম সমাজ বিজ্ঞানের পার্ট নম্বর 14, যার নাম হয়েছে মধ্যযুগর ভারতবর্ষর ইতিহাস অধ্যয়নের সমল সমূহ। এই একটা ভিডিওতে আমি এই পাঠর সকল অনুশীলনী দিয়া প্রশ্ন উত্তর সমাধান করিম। যদি প্রথমবারের কারণে মোর ভিডিওটি আহিছা তেনেহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লবা আর লগতে কাকত থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা, যাতে নিত্য নতুন আপডেট সমূহ তোমালোকে পোৱা। তেন্তে আহা আরম্ভ করো আজির আমার এই বিশেষ ভিডিও। আজির প্রথমটি প্রশ্নত কৈছে উত্তর দিয়া ক নম্বর সুধিছে সমল বুলিলে কি বুঝা। ইতিহাস অধ্যয়ন করবলৈ আমি যৰপৰা সঠিক শুদ্ধ আৰু বিশ্বাসযোগ্য তথ্য আহরণ কৰিব পাৰো তাকেই সমল বোলে। দ্বিতীয়টো প্রশ্ন সুধিছে লিখিত সমল মানে কি। ইয়াৰ উত্তৰটো হ'ব অধ্যয়ন কৰিবলগীয়া সময়খিনিত ৰচিত গ্ৰন্থ, লিপিবদ্ধ ৰাজকীয় তথ্য, আন নথিভুক্ত তথ্য আদি লিখিত সমল বোলে, যেনে আইনি আকবরী, হুমায়ুন নামা আদি। পরবর্তী প্রশ্ন তুর্কী আফগান সকল কৰপৰা ভাৰতলৈ আহিছিল। ইয়াৰ উত্তৰটো হ'ব তুর্কী আফগান সকল মধ্য এশিয়াৰ পৰা ভাৰতলৈ আহিছিল। পরবর্তী প্রশ্ন ইউনেস্কোৰ সম্পূর্ণ অসমীয়া পৰিভাষা লিখা। ইউনেস্কোৰ সম্পূর্ণ অসমীয়া পৰিভাষা হ'ল ৰাষ্ট্ৰসংঘৰ শৈক্ষিক, বৈজ্ঞানিক আৰু সাংস্কৃতিক সংস্থা। পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক সমলসমূহর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনে বিশেষ ভূমিকা পালন করে আহিছে। এই উত্তরটি হব ভারত সরকারের অধীনত থাকা ভারতীয় পুরাতত্ত্ব জরিপ বিভাগ তথা সরকারি জাদুঘরসমূহেও ঐতিহাসিক সমলসমূহর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আহিছে। দুই নম্বর প্রশ্ন কৈছে খালি ঠাই পূর করা ক নম্বর সুধিছে আবুল ফজলে দেশ রচনা করেছিল। উত্তরটি হব আবুল ফজলে আইন ই আকবরী রচনা করেছিল। ইবন বটুতা দেশ দেশের পরিব্রাজক আছিল। ইয়ার শুদ্ধ উত্তরটি হব ইবন বটুতা মরক্কো দেশের পরিব্রাজক আছিল। পরবর্তী প্রশ্ন প্রাচীন বিজয়নগরের স্মৃতিচিহ্ন বর্তমান দেশ চহরত আছে। উত্তরটি হব প্রাচীন বিজয়নগরের স্মৃতিচিহ্ন বর্তমান হাম্পি চহরত আছে। পরবর্তী প্রশ্ন রংঘর দেশ জিলাত আছে। আমি জানো রংঘর শিবসাগর জিলাত আছে। অন্তিমটো খালি ঠাই পূরণ করা হয়েছে রূপী নামের মুদ্রা সুলতান দেশ প্রচলন করেছিল। ইয়ার শুদ্ধ উত্তরটি হব রূপী নামের মুদ্রা সুলতান শেরশাহে প্রচলন করেছিল। ইয়ার পিছত তিনি নম্বর প্রশ্নত কৈছে শুদ্ধ নে অশুদ্ধ বিচার করা। প্রথমটোত কৈছে যে জয়পুরের দুর্গসমূহে রাজপুত রজাসকলের সহ্য প্রকাশ নকরে। ইয়া একেবারে অশুদ্ধ, কারণ জয়পুর, যোধপুর আর জয়সলমের আদি রাজস্থানের ঠাইসমূহ থাকা বিভিন্ন মহল আর দুর্গসমূহে রাজপুতর রজাসকলের সহ্যর প্রকাশ করে, তো ইয়া হব কি অশুদ্ধ। দুই নম্বর কৈছে গুলবদন বেগমে হুমায়ুন নামা গ্রন্থ রচনা করেছিল। এয়া হব কি শুদ্ধ। পরবর্তী প্রশ্নত কৈছে কানাই বরশী শিলালিপি মিজোরামত আছে। এয়া হব কি অশুদ্ধ, কারণ কানাই বরশী শিলালিপি অসমত আছে, ব্রহ্মপুত্র নদীর উত্তরপারে গুহাটির ওচৰত আছে। পরবর্তী প্রশ্নত কৈছে মুদ্রা হল এক প্রত্নতাত্ত্বিক সমল। এয়া হব একেবারে সঠিক। পরবর্তী প্রশ্নত কৈছে রায়গড় দুর্গ মারাঠাসকলের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। ইয়া হব কি একেবারে শুদ্ধ, কারণ মহারাষ্ট্র রায়গড় দুর্গ মধ্যযুগত ভারতবর্ষত গড়ি উঠা মারাঠা রাজ্যর ঐতিহাসিক সমল। চারি নম্বর প্রশ্নত কৈছে পাঠর আলমত তলর তালিকাখন পূর করা। ইয়াত প্রথমটো তিনিজন বিদেশী পরিব্রাজকর নাম লিখিবলৈ কৈছে। ইয়ার পিছত মধ্যযুগত নির্মিত তিনিটা স্মৃতিচিহ্নর নাম লিখিব কৈছে, আৰু তৃতীয়তে কৈছে তিনিজন দেশীয় লেখকৰ নাম লিখিবলৈ। তো তিনিজন বিদেশী পৰিব্ৰাজকৰ নাম তোমালোকে ক'ব পাৰা ইবন বটুতা, আলবেৰুনি আৰু মাৰ্ক পল।
ঠিক সেইদৰে মধ্যযুগত নিৰ্মিত তিনিটা স্মৃতিচিহ্নত ক'ব পৰা হাম্পিৰ স্মৃতিচিহ্নসমূহ হুমায়ুনৰ সমাধি আৰু তাজমহল। আৰু তিনিজন দেশীয় লেখকৰ নামত তোমালোকে ক'ব পাৰা জিয়াউদ্দিন বাৰণি, আবুল ফজল আৰু গুলবদন বেগম। 5 নম্বৰ প্ৰশ্নত কৈছে, ভাৰতৰ এখন মানচিত্ৰ অংকন কৰি বিজয়নগৰ, কোচ ৰাজ্য, আহোম ৰাজ্য আৰু মাৰাঠাসকলৰ অৱস্থিতি নিৰ্ণয় কৰা। তো চোৱা, এই প্ৰথমখন ভাৰতৰ মেপত বা মানচিত্ৰত আমি বিজয়নগৰ ৰাজ্যখন দেখা পাইছোঁ। ঠিক সেইদৰে পৰৱৰ্তী মানচিত্ৰখনত আমি মাৰাঠাসকলৰ অৱস্থিতি সম্পৰ্কে জানিব পাৰোঁ। আৰু তৃতীয় মানচিত্ৰত আমি আহোম ৰাজ্য, চোৱা এইখিনি হৈছে আহোম ৰাজ্য আৰু এইখিনি হৈছে কোচ ৰাজ্যৰ অৱস্থিতি নিৰ্ণয় কৰিব সক্ষম হ'ম। আৰু 6 নম্বৰ প্ৰশ্ন সুধিছে যে মধ্যযুগত নিৰ্মিত 5টা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ নাম উল্লেখ কৰা। তো মধ্যযুগত নিৰ্মিত 5টা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ নাম হ'ল আগ্ৰা তাজমহল আৰু আগ্ৰা ফৰ্ট, হাম্পিৰ স্মৃতিচিহ্নসমূহ, লালকিল্লা, দাক্ষিণাত্যৰ চোলা মন্দিৰসমূহ আৰু জয়পুৰৰ যন্তৰ মন্তৰ। তেন্তে মৰমৰ সপ্তম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এয়া আছিল তোমালোকৰ সমাজ বিজ্ঞানৰ পাঠ নম্বৰ 14, মধ্যযুগৰ ভাৰতবৰ্ষৰ ইতিহাস অধ্যয়নৰ সমলসমূহ। ভিডিঅ'টো কেনে পাইছা কমেণ্টৰ মাধ্যমত জনাবলৈ নাপাহৰিবা। ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'কেইটা ডিছক্ৰিপশ্যন বক্সত লিংকত দিয়া আছে, তোমালোকে লিংকটো ক্লিক কৰি পৰৱৰ্তী ভিডিঅ'কেইটা চাব পাৰা। আজিলৈ ইমানেই। ভিডিঅ'টো চোৱাৰ বাবে সকলোকে ধন্যবাদ জনালোঁ।